মোবারক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইফতারে ফ্রেশ ডেজার্ট ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। সাথে রয়েছে আমি জান্নাতুল কলি সহযোগিতায় প্রথমআলো.কম। দর্শক, পুরো রমজান জুড়ে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি মজার মজার সব ডেজার্টের রেসিপি। সামনে ঈদ, ঈদকে কেন্দ্র করে সবার বাড়িতেই সেমাই বা মিষ্টি জাতীয় খাবার তৈরি হয়। আজকে আমি একটা ভিন্ন ধরনের সেমাই তৈরি করে দেখাবো, যার নাম হচ্ছে অ্যাসোর্টেড সেমাই। চলুন দর্শক, দেখে নিই কী কী লাগছে এই সেমাই তৈরি করতে। এখানে আছে ভ্যানিলা অ্যাসেন্স, আমি দুই রকমের সেমাই নিয়েছি। এখানে রয়েছে বাদাম, আনার, কিশমিশ, ঘি, কনডেন্স মিল্ক এবং চিনি। সবার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে একটা প্যানে পানি গরম করতে দেব এবং সেই পানিটাতে মিক্স করে নেব ফ্রেশ ডেজার্ট ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার। চলুন দর্শক, দেরি না করে শুরু করে দেই। দিয়ে দিচ্ছি পানি। এরপর এই পানিতে আমি ঢেলে দেব ফ্রেশ ডেজার্ট ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার। দিয়ে দিচ্ছি গরম পানিতে ফ্রেশ ডেজার্ট ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার। ঘরও একটা ক্রিম আমি তৈরি করব এই দুধটা দিয়ে, তাই দুধের পরিমাণটা হবে বেশি। আমি এখানে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ অথবা 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এই দুধটা ভালোভাবে জাল হতে হতে আমি অন্য আরেকটা প্যানে সেমাইটাকে ঘি দিয়ে ভেজে নেব। চুলাটা অন করে দিব। এবারে এখানে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা সামান্য গলে আসলে এখানে আমি মিক্স করব সেমাই, দুই রকমের যে সেমাই আমার কাছে রাখা আছে, সাথে দেব বাদাম। এগুলো একসাথে দিয়ে ভালো করে নেড়ে দেব। তবে পাশাপাশি খেয়াল রাখতে হবে পাশের চুলায় থাকা দুধটা যেন পুড়ে না যায়। আপনারা চাইলে আলাদা আলাদা করে দুধটা জাল করেও নিতে পারেন। ঘি গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে আমার কাছে রাখা সেমাই। সেই সাথে মিক্স করছি নাটস। এই সবগুলি একসাথে আমি ভালোভাবে ভেজে নেব। ঈদ উৎসব বা যে কোনো আয়োজনে যদি আপনি ডেজার্ট তৈরি করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই ফ্রেশ ডেজার্ট ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার ব্যবহার করবেন। আপনার ডেজার্টের স্বাদ এবং মান দুটোই থাকবে অক্ষুণ্ণ। দর্শক, সেমাইটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দেব আর চিনি দিয়ে দেব দুধে। হাফ কাপ পরিমাণ চিনি, সেই সাথে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। চিনিটা গলে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। দুধটা ভালো করে বলক হয়ে গেছে, এবার আমি চুলা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমি এই দুধটাকে ঢেলে দিচ্ছি সার্ভিং ডিশে। ঘন একটা দুধের টেক্সচার তৈরি হয়েছে। এবার আমি মিক্স করে দেব সেমাই। এবারে আমি আনার এবং কিশমিশটা দিয়ে সেমাইটাকে সাজিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের ডেজার্টের রেসিপি, অ্যাসোর্টেড সেমাই। দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি। সবাইকে আরও একবার ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।